সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের অবগতিতে আছে পূর্ব থেকেই যে দুনিয়াতে কতগুলি পাপ আছে, যেগুলি পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হবে বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। পরকালে কি হবে সেটা আল্লাহই ভালো জানেন। তার একটি বড় পাপ হচ্ছে অবিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এটা দুনিয়াবি বিধান। পরকালে জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লি, দুনিয়াতে আরও পাপ আছে যেগুলির দুনিয়াবি শাস্তি উল্লেখ রয়েছে। যেমন মানুষ যদি মানুষের উপরে অপবাদ লাগায় তাহলে তাকে 80 লাঠি পিটানো হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। মানুষ যদি চুরি করে তাহলে তার দুনিয়াবি শাস্তি তার হাত কেটে নেওয়া হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে 40 বা 80 লাঠি পিটানো হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। এর চেয়ে বড় পাপ আছে দুনিয়াতে, কিন্তু এইভাবে শাস্তি উল্লেখ হয়নি। যেমন আপনারা সবাই অবগত আছেন, পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। পাপের জগতে যত ধরনের মানুষের পাপ হতে পারে তার সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরক যত বড়ই পাপ হোক তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলা পাপের জগতে দ্বিতীয় মহাপাপ, কিন্তু তার কোনো দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়নি। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী মহাপাপ। মিথ্যা সাক্ষীর কারণে মানুষের আজীবন জেল হয়, মিথ্যা সাক্ষীর কারণে মানুষের ফাঁসি হয়, মিথ্যা সাক্ষীর কারণে মানুষের অর্থ সম্পদ হারিয়ে যায়, মিথ্যা সাক্ষীর কারণে একজন সম্মানী মানুষ জনগণের সামনে অপমান হয়, মিথ্যা সাক্ষীর অনেক ক্ষমতা, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে সমাজে অপদস্থ করা হয়, যার কারণে পাপের জগতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেন, তবে তার কোনো শাস্তি উল্লেখ করেননি। জেনা মহাপাপ, সিরিয়ালে 5-7 নাম্বার পাপ, এরপরেও তার দুনিয়াবি শাস্তি অতীব জটিল ও কঠিন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জেনা, পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায়ও না। যেসবগুলো মাধ্যমে জেনা হতে পারে এসব মাধ্যমের নিকটে যায় না, এসব মাধ্যমে যায় না। ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা, এইটা খুব অশ্লীল জঘন্য ঘৃণিত পথ। পরবাক্যটা আল্লাহ বলছেন যে এইটা খুব জঘন্য ঘৃণিত পথ, এ দিয়ে মানুষের মান সম্মান হারিয়ে যায়, এ দিয়ে মানুষের পরকাল হারিয়ে যায়, এ দিয়ে বংশের অপমান নেমে আসে। এইটা একটা ঘৃণিত অপছন্দ কাজ। মহান আল্লাহ বলেন, ওমাইয়াফ আল দালেকা, কোনো মানুষ যদি এই পাপে লিপ্ত হয়ে যায় তাহলে তার 1 নম্বর সমস্যা আল কাসামা, সে হবে মহাপাপি। 2, ইজাফ লাহুল আদাব ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে তার পাপ শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে। 3, ওয়াখলুদ ফিহি মহানা, সে জাহান্নামে চিরদিন অপমান অবস্থায় থেকে যাবে। যারা অশ্লীল কাজে লিপ্ত হবে
তাদের পরকালীন তিনটি ভয়াবহ বিষয় আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন। তার একটি হচ্ছে সে হবে মহাপাপী, দুই বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বাড়িয়ে দেওয়া হবে, তিন সে জাহান্নামে অপমান অবস্থায় চিরদিন থাকবে। মহান আল্লাহ বলেন, অজানিয়ত অজানি ফাজলিদুকুল্লা ওয়াহিদ মিনহুমা মিআতা জালদা, অবিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে তোমরা 100 লাঠি পিটাও, মারার সময় যেন তোমাকে ভাতৃত্ব ভালোবাসা চেপে না ধরে, তুমি শরীয়তের মাপেই তাদেরকে পিটাবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি অতীব জটিল, আল্লাহ তাআলা কোরআন মাজিদে একাধিক জায়গায় বিষয়টি উল্লেখ করেন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিক্রু বিল বিক্রি জিলদু মিয়া তাগরিবাম, অবিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে তাগরিব আম 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তার কিভাবে রুজি হবে, কিভাবে চলবে বিষয়টি ইসলাম লক্ষ্য করেনি, তাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, মরবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিম। তিনি পরের বাক্যে বলেন, আসাইবু বিসাবর রাজুম, বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তাকে হত্যা করার কথা বলা হয়নি, তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ কথাই আল্লাহ তাআলা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিন ইশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানুষ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানুষ যদি সাক্ষ্য দেয় যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা বললেই তার রক্ত নিরাপদ, তাকে আর হত্যা করা যাবে না, তার অর্থ সম্পদ লুটে নেওয়া যাবে না। লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম ইশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই মানুষ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন আর আপনি তাকে মারতে পারবেন না, হত্যার কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, তার অর্থ সম্পদ লুটে নেওয়ার কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ইল্লা সালাসা, তবে তিনটি কারণে তাকে হত্যা করা যাবে। তার একটি কারণ হচ্ছে ইরতাদানিল ইসলাম, ইসলাম থেকে বের হয়ে গেছে। ইসলাম থেকে বের হলো কীভাবে, বলছে যে কোরআন মাজিদ মানি না, তাহলে ইসলাম থেকে বের হয়ে গেল। বলছে 5 অক্ত সলাদ আমি মানি না, তাহলে ইসলাম থেকে বের হয়ে গেল। বললো যে আমি জাকাতে টাকা দেওয়া বিধান আমি মানি না, তাহলে ইসলাম থেকে বের হয়ে গেল। বলছে যে গাভীর দুধ হারাম, তাহলে ইসলাম থেকে বের হয়ে গেল। বলছে যে মদ হালাল, তাহলে ইসলাম থেকে বের হয়ে গেল। যেগুলো ইসলাম, ইসলামের ধর্মের জরুরি বিধান, সেগুলিকে নাকচ করলেই সে তখন আর মুসলমান থাকে না, মুরতাদ হয়ে যায়। যারা কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে ফয়সালা দেন, তারা তো মানুষের আইন অনুযায়ী ফয়সালা দিয়ে থাকেন, তো এই ফয়সালা তিনি যদি মনে করে থাকেন যে এটাই আল্লাহর বিধান, তাহলে জজও মুরতাদ হয়ে গেছে। আর যদি জজ মনে করেন যে একটা চাকরি বড়, এখন এসেছি কি করি, এগুলো করাই লাগে তাই করছি, ওইটা তো আর আল্লাহর বিধান নয় যেভাবে উনি ফয়সালা দিলেন, তো এটা করাই লাগে কি করি, আবারও তাহাজ্জুদও পড়ে, আহাল পরিবার হবে, সকালে কোরআন মাজিদ পড়ে এসে এজলাসে বসে এই ফয়সালা দিচ্ছে, তো কি আসলেই কি ও মনে করলো যে এটা আল্লাহর বিধান, তাহলে সেও মুরতাদ। আর যদি মনে করে যে না এটা একটা চাকরির সুবাদে বলছি, তাহলে হলো ফাসেক, উলাইকা হুমুল ফাসেকুন, একবার বলছেন উলাইকা হুমুল কাফেরুন, একবার বলছেন উলাইকা হুমুল জালিমুন, তো এ হলো ফাসেক, এ আর পরহেজগার নয়, এ আবার তাহাজ্জুদ পড়ে, একে যদি বলা যায় যে আল্লাহ আছেন, জি হ্যাঁ আছে, নবী জি হ্যাঁ, কিন্তু ফয়সালা মানুষের বানানো দিল,
তো যদি জায়জ মনে করে দেয় তাহলে সে মোরতাদ হয়ে গেছে, তার বিধান হলো তাকে হত্যা করতে হবে। তবে এর বাঁচার পথ আছে, সরকারিভাবে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁস টান টান তখনও বলছে ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি এখান থেকে ফিরে আসছি, আস্তাক ফিরে লওয়াতবিলাই হে, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, সে বেঁচে গেল। আরেকটা হচ্ছে মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন ফায়ুক্তাল, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনাকে হত্যা করা হবে, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহ রাসুলের বিধান, যার নাম কেসাস। আপনি একবারে পরহেজগার মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, রাত তিনটের দিকে বাসাতে উজু করে এই মসজিদে আসছেন সলাত আদায় করতে, তাহাজ্জুদ পড়বেন সেই জন্য। রাস্তায় একটা ছেলে দেখা হয়েছে, যে ছেলেটা কালকে আপনাকে গালি দিয়েছে বা আপনার ছেলেকে কিছু বলেছে, আপনি তারপরে ক্ষিপ্ত একটা থাপ্পড় দিয়েছেন, কী কারণে এক থাপ্পড়ই মারা গেছে, এটা হয়ে যায়, হতেও পারে, এক থাপ্পড়ই ছেলেটা মারা গেছে, এখন বিধান আপনার ফাঁসি হবে, আপনাকে বাঁচানোর এখন আর এইভাবে কোনো পথ নেই, ফাঁসি হবে, সরকারিভাবে মঞ্চে উঠে গেছে। এখন যে ছেলেটা মারা গেছে ওই ছেলের বাপ মা বলছে না 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 আমরা কেসাস নেব না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। হত্যার যোগ্য পাপ, তবে তার বাঁচার পথ আছে। আর একটা পাপ হচ্ছে রাজুলুন জানাবাদায় হেসানিন, বিবাহ করার পরে মানুষ জেনায় লিপ্ত হয়েছে, তাকেও হত্যা করতে হবে ডিন ঢেল পাথর দিয়ে, তার কোনো বাঁচার পথ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেননি। খুব ভয়াবহ পাপ, যেটা সমাজে স্বাভাবিকভাবেই হচ্ছে, যেটা মানুষের কাছে বড় পাপ বলে মনে হয় না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেন, আমি দুঃখিত যে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, এস্তাহিলুন আল হেরা, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। তিনি একথা বলছেন যে তাহার জন্য তাহার জল হেমারে, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। তিনি একথা বলেন ইয়াতাফাসাদুনা ফি তারিকে তাফাসাদ আল হামির, গাধা যেমন গাধির সাথে চলেও বুঝতে পারে না যে এটা মানুষ, মানুষ আছে আমার একটা লজ্জার ব্যাপার, তেমন খোলা মাঠে রাস্তার উপরে মানুষ জেনায় লিপ্ত হবে, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সামাজিক অবস্থা দেখলে এখন সেটাই মনে হয়, রাস্তাঘাটে ছেলেদের মেয়েদের পার্কে বসে থাকা, রাস্তাঘাটে বসে থাকা, কলেজ বিশ্ববিদ্যালয়ে বসে থাকা, আরও যেগুলো আপনারা ঢাকা শহরে বসবাসের সুবাদে যা দেখতে পাচ্ছেন, তা তো দেখে মনে হয় যে জেনা আর পাপের কাজ নয়, জেনা এখন স্বাভাবিক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আইনানে তাজনিনে জেনা হওয়ার নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, এগুলো হলো মাধ্যম। অল ওজনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, এ অশ্লীল কথা, এ অশ্লীল গান, এ অশ্লীল ছবি, এগুলো আপনাকে জেনার দিকে টেনে নিয়ে যায়, কান দিয়ে শোনা হচ্ছে কানের জেনা। অল ইয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা, অর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কাল্প তাদামান নতস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসান নুতক, জিভার জেনা হচ্ছে এ বিষয়ে কথা বলা। মোবাইলে বলেন আর যেভাবে বলেন, পুরুষ নারী মোবাইলে নারীদের সাথে পরস্পরে কত যে জেনার গল্প করছে তার কোনো হিসাব নাই, হিসাব নিকাশের বাইরে, কিভাবে সমাজে অল্প সময়ের মধ্যেই জেনা এভাবে ছড়িয়ে গেল সম্মানিত মসজিদের মুসল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলিকে জেনার মাধ্যম বলে উল্লেখ করেছেন, বিবাহ করার পরে যদি মানুষ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানো যায় না, মরবে, একটি বুখারী মুসলিমের গুরুত্বপূর্ণ হাদিস। জাহাত ইমরাতুনিন গামে দিয়ে, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে বলছে তাহিরনি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজেই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, তুমি এলাইহে, তুমি তোবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, তার মহাপাপ, এটা আল্লাহ রাসূল বুঝেছেন, কিন্তু তাকে ক্ষমা চাইতে বলছেন এই জন্য যে তার কোনো সাক্ষী সবুত নেই।
তারপরে রাসূল মহিলাটি বলছে, আতুরা দেধুনি কামারাতাত্তা মাইজুমন মালিক, মাইজুমন মালিকের বিচার না করে আপনি তাকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন, আপনি কি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্না হবলা মিনাজ জেনা, আপনি যাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন তার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে আপনি আমার বিচার করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে, ইরজেই হাত্তা তালে দিই, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা প্রসব হবে সেদিন আসিও, তোমার বিচার করে দেবো। মহিলাটি চলে গেল। যখন বাচ্চা প্রসব হলো, মুসলিম গ্রন্থে এসেছে সবেমাত্র বাচ্চা প্রসব হয়েছে, তাকে একটা ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত, আল্লাহ রাসূলে দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। আল্লাহ রাসূল দৃশ্য দেখে বলছেন, ইরজেই, তুমি বাড়ি ফিরে যাও, ফরজিহে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতিমিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও, বিচার করে দেবো। মহিলা চলে গেল। দুই বছর পরে মহিলা বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। উল্লেখ্য যে বাচ্চা মায়ের দুধ দুই বছর খাবে এটা নয়, বাচ্চা মায়ের দুধ যতদিন বুকে দুধ আছে ততদিন বাচ্চা খাবে, দুই বছর হোক, তিন বছর হোক, চার বছর হোক, পাঁচ বছর হোক, তাতে আসে যায় না, কিন্তু দুধমা প্রজা প্রমাণের সময়সীমা হলো দুই বছর। একটা বাচ্চা একজন মহিলার দুধ খেয়েছে, তো ও যে দুধমা এটা কতদিনের মধ্যে দুধমা প্রমাণ হবে? দুই বছরের মধ্যে যদি দুধ খায় তাহলে ও হলো দুধমা, আর যদি দুই বছর পার হয়ে গিয়ে দুধ খায় তাহলে ও দুধমা নয়। দুধ খাওয়ার সময়সীমা দুই বছর নয়, দুধমা প্রমাণের সময়সীমা হলো দুই বছর। কথাটা স্পষ্ট করতে চাইলাম, বুঝলেন কি না? তো দুই বছর পরে বাচ্চা বিচারালয়ে উপস্থিত। অফিয়াদি কেসরা তো খুব জিন, এমতো অবস্থায় বাচ্চার হাটে এক টুকরা রুটি রয়েছে, এ রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে, এখন দুধ না খেলেও বাঁচবে। ফা দাফা হইল রাজুলিন মিনাল মুসলিমিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন। ফা মারা হাবে রাজমেহা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রজম করার জন্য ঢেল ইট ঢেল পাথর দিয়ে মারার জন্য আদেশ দিলেন। ও হুফের আলাহ সাদরেহা, তাকে গর্ত বুক পর্যন্ত পুঁতে দেওয়ার জন্য একটা গর্ত খোঁড়া হলো, তার ব্যাপারে বললেন, তোমরা গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে ইট ঢেল পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। এটা মহিলার জন্য, পুরুষের জন্য নয়। কেন? মহিলাকে যখন ইট ঢেল পাথর মারা হবে তখন ও ছুটে পালাবে, কোথায় গায়ে লাগবে কাপড়, কোথায় লাগবে গায়ে কাপড়, থাকবে থাকবে না, এগুলো প্রকাশ পাবে, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই বিধান, তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে হত্যা করতে হবে। বিধান এত জটিল এখানে, মানে শাস্তি হিসেবে এত জটিল কঠিন বিধান আর কোথাও নেই, কত কঠিন বিধান ভাবাই যায় না। একটা মানুষকে ফাঁসি দিয়ে মারা সহজ, একটা মানুষকে জবে করে মেরে ফেলা সহজ, কিন্তু একটা মানুষকে ইট দিয়ে মেরে মেরে ফেলা কি একেবারেই সহজ? কত কঠিন, কতক্ষণ পর্যন্ত মারবে, কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, কখন নাক ফেটে যাবে, কখন চোখ ফেটে যাবে, কখন কান ফেটে যাবে, কখন মাথা ফেটে যাবে। খালিদ বিন ওয়ালিদ বলছেন যে আমি তার পাশে আসলাম, দিয়ে তার মাথার উপর একটা পাথর মারলাম, ফাতানাজ্জাহ দাম আলো, যে খালিদ পাথরটা মাথায় লেগে মাথা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো, তাহলে মনে হচ্ছে পাশাপাশি এবং খুব জোরে ছিটে এসেছে। ফসা বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, তাদের কোনো ভাষাই হবে, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। তখন আল্লাহ রাসূল বলছেন, বাহালে ভাই খালিদ, খালিদ থামো, লাকাত তাওবাত আল্লাহ সাহেব মাকসিল্লা গফির আল্লাহ, এ মহিলা তোবা করেছে, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চেয়েছে। খালিদ, এরকম তোবা যদি পৃথিবীর কোনো বড় থেকে বড় পাপি করে তবু তার পাপকে ক্ষমা করা হবে, খালিদ তুমি গালি দিও না। এরপরে ফসল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তার জানাজা করলেন, তার কাফন দাফন করলেন। তাহলে বোঝা গেল এক নম্বরে যে খালিদ তুমি গালি দিও না, তাকে তোবা করেছে, তার মানে তার তোবা কবুল হয়ে গেছে। তারপরে তিনি নিজে জানাজা করলেন, মানে তার পাপ নেই বলেই তিনি জানাজা করলেন। ওইদিকে তিনি বললেন খালিদকে যে খালিদ তুমি গালি দিও না, সব মিলে বোঝা যায় যে তার পাপ ক্ষমা হয়ে গেছে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ, কিন্তু পাপ ক্ষমা হয়ে যাওয়ার পরেও তিনি এই ঘোষণা দিতে পারলেন না যে তোমার বিচার হবে না, যাও, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তুমি চলে যাও। তার মানে জেনা করার পরে যদি মানুষ জেনায় লিপ্ত হয় তাহলে প্রমাণ হয়ে গেলে তার বেঁচে থাকার কোনো পথ নাই, কোনো পথই নাই। সম্মানিত মসজিদের মুসল্লি,
আমি আপনাকে এ মর্মে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি যে এটা ঘৃণিত পাপ, জঘন্য পাপ, মহাপাপ, যার শাস্তি হচ্ছে দুনিয়া থেকে বিদায় হওয়া, বাঁচার কোনো পথ নেই। দেখেছেন এত বড় পাওয়ারফুল মানুষ এই তোবা করে পাপ ক্ষমা হয়ে গেছে, তবুও তার পাপটা মোচনের ঘোষণা তিনি দিতে পারলেন না। তিনি শেষ পর্যন্ত তার শাস্তি দেওয়ার আদেশ করলেন তোবা কবুল হওয়ার পরেও। সম্মানিত মসজিদের মুসল্লি, এটা একটা পাপ যার ফলাফল জাহান্নাম। আল্লাহ আমাদেরকে এই বিষয়ে সতর্ক সাবধান থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওলা ইউজাক্কিহিম, তাদের পবিত্র করবেন না। আচ্ছা, যাকে অন্যায় করেছে করেছে, মাফ করে দিলাম আমি, এরকম বলে তাদের পবিত্র করবেন না। ওলা ইউকাল্লিমুহুম, ওদের সাথে আল্লাহ কথা বলবেন না, কোনো কথাই নাই। ওলাহুম আজাবুন আজিম, তাদের জন্য বড় শাস্তি রয়েছে। তো সাহাবীগণ বলছেন যে কারা তারা, তারা তো ধ্বংস হলো, তারা কারা, তারা তো ধ্বংস হলো, তারা কারা? তখন উত্তরে বললেন মালিকুন কাদ্দাব, মিথ্যুক, দায়িত্বশীল। মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মসজিদের মাদ্রাসার প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, হেড মাওলানা, হেডমাস্টার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জেল সুপার, যে যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথাই বলে, মিথ্যা কথা বলে সমাজের সেবা করছে, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। দুই, শাইখুন জানিন, বেশি বয়সে যে জেনাই লিপ্ত হয় আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। তিন, আয়লুল মুস্তাকবের, গরিব গৌরবী, গরিব মানুষ যদি অহংকার করে তাহলে তার সাথে আল্লাহ কথা বলবেন না। গরিব মানুষ অহংকার করলে সমাজের মানুষের অসুবিধা হয়। এখানে বের হইতে মুখটার উপরে রিক্সার অলা রিক্সার সিটে বসে আছে, তা আপনি বললেন যে চলো তো একটু গুলিস্তান যাই, বলছে এখন আমি যাব না। তো এটা আপনার জন্য বেকায়দা, আপনি তাড়াহুড়া করছেন, যাবে না মানে ও তো এই জন্য এসে বসে আছে, কেন যাবে না? ওর যাবে না বলার অধিকার নেই, এই জন্যই বসে আছে। আমি তাড়াহুড়া করছি, ওই তো মাধ্যম, তার রুজি এইভাবে আল্লাহ করেছে, আমার হাত দিয়ে আল্লাহ রুজি তার করেছে না, আমার কাজ করবে, আমি তাকে টাকা দেব, এটাই তার রুজির মাধ্যম। যার জন্য আপনাকে বলি, আপনার অধীনে যত মানুষ আসবে, একদিন আপনার আল্লাহ একাই রুজি নির্ধারণ করেছেন। আপনি রুজি যেটা খাচ্ছেন, আপনার মায়ের পেটে যেদিন 43-44 মাস, এবার আপনার ছেলে হলো, আপনার হাত দিয়ে আপনার ছেলেকে আল্লাহ রুজি দিচ্ছেন। আপনার স্ত্রী আসলো, আপনার হাত দিয়ে আপনার স্ত্রীকে আল্লাহ রুজি দিচ্ছেন। আপনার হাত দিয়ে যত কাজের ছেলে মেয়ে আছে তাদেরকে আল্লাহ রুজি দিচ্ছেন, যত অসহায় মানুষকে খাওয়ার দিচ্ছেন, সব আল্লাহ আপনার হাত দিয়ে রুজি দিচ্ছেন। তার মানে আল্লাহ আপনার হাতে বরকত দিয়ে দিয়েছেন। যে জন্য মানুষকে রুজি দিতে, অসহায় মানুষের পিছনে খরচ করতে কোনোদিন পিছমা হবেন না। অসহায় মানুষের খরচ বহন করতে, টাকা পয়সা দিতে পিছপা হবেন না। একদিন আপনার হাতে শুধু আপনার রুজি ছিল, এখন কত মানুষের রুজি আপনার হাত দিয়ে হয়। তো আপনার মাধ্যম দিয়ে ওকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দিয়েছেন, যে সকাল থেকে বসে আছে, ও কোনো প্যাসেঞ্জার পায়নি, আপনি গেলেই তাকে 50টা টাকা দিবেন, আর ও বলছে এখন যাবো না পরে যাবো, মানে এটা হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, এখানে আপনাকে আরও দিন বলা আছে, যারা বিত্তশালী বাজারে গিয়ে দামি মাছ কিনছে না তারা কৃপণ, আর গরিব মানুষ বাজারে গিয়ে দামি মাছ কিনছে ও হলো অহংকারী, তার সাথে আল্লাহ কথা বলবেন না, তার সংসার ভালোভাবে চলবে না। টাকা কর্জ নিয়ে সংসার চালাবে, কয়েকদিন পরে দিতে পারবে না, তখন এলাকা থেকে পালিয়ে যাবে, আর কিস্তি তুললে তো একদিন বাড়িঘর বিক্রি করাই লাগবে। ব্যাংকে কিস্তি উঠালে একদিন না একদিন তাকে বাড়িঘর বিক্রি করাই লাগবে, অন্যথায় একবারে দেশ ছেড়ে পালিয়ে যাবে, বাংলাদেশে থাকলে এমন এক জেলায় চলে যাবে যাকে কেউ চিনে না, তাছাড়া তার বাঁচার কোনো পথ নেই। কিস্তির শেষ পরিণাম ভিক্ষুক, সুদের শেষ পরিণাম ভিক্ষুক। সম্মানিত মসজিদের মুসল্লি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা যখন অন্য জায়গাতে বলেছেন, তখন বলেছেন যে টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। তিনটার তৃতীয়টাকে তিনবার তিনভাবে বলেছেন। প্রথম দুটো ঠিকই আছে, এক মৃত্যুক দায়িত্বশীল, দুই বেশি বয়সে জেনা, তিন তিন নম্বরটা তিনবার ভিন্ন ভিন্নভাবে এসেছে। একবার এসেছে যে টাকনুর নিচে কাপড় পরে যে তার সাথে কথা বলবেন না, আবার এসেছে যে আসরের পরে মিথ্যা কথায় ব্যবসা করে যে এবারে 300 টাকা করে গজ কিনা আছে কাপড়, বলছে যে আল্লাহর কসম 350 টাকা করে কিনা আছে, আল্লাহর কসম। কি দরকার ছিল মিথ্যা কথা বলার? আপনি ডবল দাম চান না, আপনি কিভাবে কিনেছেন সেটা বলতে গেলেন কেন যে আল্লাহর কসম আমি 300 টাকা করে কিনেছি, এই কথা বললেন কেন? চলন্ত বাজার যদি জিনিসটা ডবলই হয়, ডবলই নেন, কোনো সমস্যা নেই। আর চলন্ত বাজার যদি ডবল না হয়, 20 টাকা 30 টাকা 40 টাকার মধ্যে হয়, আর আপনি যদি ডবল করেন তাহলে আপনি প্রতারণা দিয়েছেন। সারাদিনে দেখেছেন অনেক টাকা লাভ, কিন্তু পরের দিন সকালে যখন এসেছেন তখন দেখেছেন যে ছোট বোন এসে তাড়াহুড়া করে ওর ভাইয়ের হাত ভেঙে গেছে, ছেলের ভাগ্নের, যার জন্য আপনার কাছ থেকে 20,000 টাকা নিয়ে চলে গেছে। সারাদিনের যা লাভ হয়েছিল তা রাতে চলে গেছে, সকালে দেখছেন আর টাকা নেই। আবার সারাদিনে 3,000-এর জায়গাতে 10,000 হয়ে গেছে মিথ্যা কথা দিয়ে। এইবার দেখা গেছে যে ওই যে যেখানে দোকান আপনি দিচ্ছিলেন সেই ঘরটাই ভেঙে দিয়েছে আরেক দল এসে, নেন এবার মিথ্যা কথা দিয়ে ব্যবসা করেন, ওখানে আর বরকত থাকবে না, লাভ করেন কিন্তু প্রতারণা হয় না যেন। এই 3 নম্বর জায়গাটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার তিন ধরনের কথা বলেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইজনি জানিহি না ইয়াজনি ওয়া মুমিন, মানুষ যখন জিনায় লিপ্ত হয় তখন তার ভিতরে ঈমান থাকে না, ওটা বের হয়ে যায়। যদি তোবা করে তাহলে ফিরে আসবে, আর যদি তোবা না করে তাহলে ঈমান ছাড়াই দুনিয়াতে এখন আছে, তার ভিতরে আর ঈমান নেই। এটা খুব খারাপ জিনিস, মহাপাপ। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মিম্মা তাখাওয়াফ আল উম্মতি, আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা আমি বেশি ভয় করি, আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা আমি বেশি ভয় করি, না জানি কি হয়, না জানি কি হয়, না জানি কি হয়, আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি তার এক নম্বর হলো আজ্জেনা, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এটাই আমার সবচেয়ে বেশি ভয়। যেটা আপনি স্বাভাবিকভাবে দেখছেন, দিনরাত বাড়িঘর ছেড়ে চলে গেছে, একটাই ছেলে আছে ছোট ভাই, তিনজন গেছে বিদেশে কাজ করতে, আর ছোট ভাই নিজের স্ত্রী সহ তিনজন ভাবি সহ জীবিকা নির্বাহ করছে, সবার সাথে অন্যায় করে দিন কাটায়, ভাবিও স্বাভাবিকভাবে অন্যায় করে দিন কাটায়, হিসাবের সাথে কোনো লেনদেন নেই। পড়াশোনা করতে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কোথায় বাপ আছে বরিশালে আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একজন সুদখোর একজন আপনার মদখোরের সাথে দিন রাত ঘুরছে, জেনা করছে, জেনা তার কাছে কোনো পাপ নয়, নিজের অঙ্গ প্রত্যঙ্গ তার কাছে বিলিয়ে দেওয়াই তার সফলতা, তার অঙ্গ প্রত্যঙ্গ ওই লোকের কাছে ওই ছেলের কাছে বিলিয়ে দেওয়াই তার সফলতা। সে বাপ এ বিষয়ে চিন্তা ভাবনা করে না, মা এ বিষয়ে চিন্তা ভাবনা করে না, চিন্তা ভাবনা করার প্রয়োজনও মনে করে না। জেনার অবস্থা দেখে মনে হচ্ছে বন্যের মতো সয়লাব, বন্যে যেমন সয়লাব হয়ে ভেসে চলে যায়, জেনা তেমন সমাজে সেভাবে সয়লাব হয়ে চলেছে, বন্যের মতো ভেসে চলেছে, মানুষ পরোয়া করে না। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার জীবনে বড় ভয়, আমার উম্মাদ জেনায় লিপ্ত হবে, দুই অসহতল খাপিয়া, আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে, যেটা শতদিন বলেছি, গোপন পাপের হিসাব না। একবারে পরহেজগার মানুষ তাহাজ্জুদ পড়ার পরে টিভিটা চালু করেছে, বিশাল টিভি, ল্যাংটা মেয়ে যখন এসে নাচছে তখন বিশাল আকৃতিতে নাচছে, গোপন পাপের কোনো হিসাব নাই। ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, নিজের ঘরে সে জেনায় লিপ্ত, ঘরে ওই ঘরের ছেলে তার ওই জেনায় লিপ্ত, এই ঘরে মেয়ে এ তার জেনায় লিপ্ত, নিজ নিজ ঘরে সব বিশাল টিভিতে ল্যাংটা মেয়ে দেখে, আর কত কি মাধ্যম তার কোনো হিসাব নাই, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়।
কোথায় ছেলে আর কোথায় মেয়ে, লন্ডনে আছে, দুইজনে কথা বলছে, পরনে কাপড় নেই, এইভাবে তারা জেনায় লিপ্ত হচ্ছে। এই যে মিডিয়া মাধ্যম, 20 বছর আগে মানুষ বুঝতে পারেনি যে এই মিডিয়াই হবে জেনার এত বড় মাধ্যম। যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার বাস্তব দেখতে গেলে এখন দেখা যাচ্ছে, 20 বছর পরে আরও কী হবে তা আপনার বিবরণ দেওয়া কঠিন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। উমামা বাহেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা নাইম, আমি একদিন রাতে ঘুমিয়েছিলাম, ইজ আতায়ানি রাজুলানে, হঠাৎ আমার পাশে দুইজন লোক আসলো, ফাখা যাবে যাবি, তারা আমার দুই বাহু ধরলো, দুইজন ধরে আমার দুই বাহু ধরে নিয়ে চলে যাচ্ছে, ফায়জানাবে কওমিন, হঠাৎ দেখি আমি অনেক মানুষ আসাদ্দু শাহী নিনতে ফাঁকান ফুলে ফেঁপে বিশাল আকৃতি রূপ ধারণ করে আছে, 30 হাত 40 হাত 50 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে বিশাল রূপ ধারণ করে আছে, ওয়ান্তানো রিহান, খুব দুর্গন্ধ, গন্ধে টিকা যায় না, কানা রিহমল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, দুর্গন্ধের টিকা যায় না, বিশাল আকৃতি রূপ ধারণ করে আছে ফুলে ফেঁপে। আমি বললাম জিব্রাইল, মানহাউলা এরা কারা? তখন জিব্রাইল বলছে, অহমদ জোরান তারা সাওয়ানি, এরা হলো ব্যভিচার ব্যভিচারিণী। সম্মানিত মসজিদের মুসল্লি, দিন রাত আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে হবে, আল্লাহ তুমি এই অশ্লীল কাজ থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাহের কালবি ও হাসান ফারজি, আল্লাহ তাহের কালবি ও হাসান ফারজি, আল্লাহ তুমি আমার অন্তরকে পরিষ্কার করো, আল্লাহ তুমি আমার লজ্জাস্থানকে হেফাজতে রাখো। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একদা জিব্রাইল মিকাইল আমার দুই হাত ধরলেন, ধরে নিয়ে চলে যাচ্ছেন, ফায়জা আনাবে নাকবিন মিসলি তানুর আলাহু যায়কুন আসফালুর আছে, এ দেখি একটা গর্ত যার উপর দিক সংকীর্ণ, উপরটা সংকীর্ণ, নিচের দিক অনেক বড় প্রশস্ত, তন্দুরি রুটি যে চুলাতে বানাই এরকম, উপরটা সংকীর্ণ ভেতরটা প্রশস্ত, তা হতো না, দেখি তার ভিতরে ধাঁধা 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 করে আগুন জ্বলছে, ফাইজা ইরতাফাত ইরতাফাও, যখন আগুন জোরে জ্বলে উপরে চলে যাচ্ছে তখন আর ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে, দাদা দাদা দেখে উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে, কাদা এক রজমিন হা, মনে হচ্ছে যেন উপরে যখন যাচ্ছে তখন বের হয়ে পড়ে যাবে, ফাইজা খামে দাঁতরা যাও ফিহা, আর যখন আগুনটা কমে যাচ্ছে তখন সব কিছু নিচে চলে যাচ্ছে, ফাইজা ফিহারে জ্বলনের সানো রাতন, তাদের কি পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে, ধাঁধা করে উপরে যাচ্ছে আবার নিচে আসছে, উলঙ্গ অবস্থায় পুরুষ এবং নারী জ্বলছে। আমি বললাম জিব্রাইলকে, জিব্রাইল মানহাওলা এরা কারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জিব্রাইল এরা কারা? জিব্রাইল এরা কারা? এ কি কথা? তখন জিব্রাইল বললেন, আহমদ জোনাত, এরা হলো ব্যভিচার ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জাস্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না, যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জাস্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না, এত দুর্গন্ধ, যে গন্ধের কথা বলা হচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের হেফাজত করো, আল্লাহ তুমি পারো, তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি, তুমি আমাদের হেফাজত করো, তুমি আমাদের কবুল করো, আল্লাহ আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের আলোচনায় আপনাকে কয়েকটা জিনিস বলি, তার একটা হচ্ছে এই যে আজ থেকে যদি আপনি আপনার এই পাপকে ঠেকাতে পারেন, পাপ বন্ধ, পুরুষ নারী সবাকেই বলছি, মসজিদের সকল মুসল্লিকে বলছি, পুরুষ নারী সবাকেই বলছি, আজকে যদি এই পাপকে ঠেকাতে পারেন, না আর কোনো দিন এই পাপে যাব না, তা আল্লাহ বলছেন অনাহান আফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হেল মাওয়া, কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব, আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, এটা আমি অগ্রিম ঘোষণা দিয়ে দিলাম। আপনাকে আরেকটা কথা বলি, যে আপনি যদি এই পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারেন, কেউ যদি বলে যে তুমি এই পাপে আসো, আপনি যদি ওই সময়তে বলেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে আপনি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন। আজ থেকে আপনি বলতে শিখেন মোবাইলে আমি এই পাপ ভয় করি, এটার বিষয়ে তুমি কথা বলবো না, তাহলে বিচারের মাঠে আল্লাহ আপনাকে বিশেষ ছায়াতলে রাখবেন, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়াতলে রাখবেন,
তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বলে কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে জেনার দাওয়াত দিল, তখন বলছে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যখনই আল্লাহকে ভয় করি বলল, তখন বিনিময় হয়ে গেল ও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। আপনি যদি এই পাপকে আজ থেকে বন্ধ করতে পারেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে আপনি বেঁচে যাবেন, কোনো সমস্যা হবে না। আপনি পাপ বন্ধ করে দেন, কোনো জায়গাতে বিপদে পড়লে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, এবং আপনি বলতে পারবেন যে আমি বিপদে পড়েছি, ওই অন্যায় করিনি, তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও। আপনার খুব ভালোভাবে জানা আছে তিনজন গর্তে আটকা পড়েছিল, রাস্তায় যাচ্ছিল, বৃষ্টি আসলো, বিশাল একটা পাথর মুখের উপরে আসলো, তারা সরাতে পারবে না। তখন তারা বলল, তিনজনের একজন বলল, আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম, আমি মানুষ নারীকে যেভাবে ভালোবাসে তার চেয়ে শতগুণ বেশি তাকে আমি ভালোবেসেছিলাম অন্যায় করার জন্য। তবে সে বলেছিল যে তুমি যদি 100টি স্বর্ণমুদ্রা দিতে পারো আমি অন্যায় রাজি আছি। হাড় ভাঙা পরিশ্রম করে 100টি স্বর্ণমুদ্রা তার হাতে দিলাম, তারপরে আমি অন্যায় বসলাম। তখন ও আমাকে বলল, আবদাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর, ফাকুম তো আনহা, আমি অন্যায় করিনি, উঠে গেছি, এইটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে, দিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে অন্যায় লিপ্ত হবে না, দুইটা কাজ, দুইটা, সেটা হলো মুখ এবং লজ্জায় স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার জান্নাতের জিম্মেদারি নিলাম, আমি তাকে জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। মসজিদের সকল মুসল্লি, দিনী মহিলা মুসল্লি বোনদেরকে বলছি, দেখেন আমি যতই কড়াভাবে কঠোরভাবে আপনাকে বলি আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আপনার বাসার কথা আমার বাসা নয় যে আমার ছেলে আপনার বাড়িতে পানি খা ভাত খাওয়ার পরে পানিটা ছিটিয়ে দিয়েছে, আপনার দেওয়ালটা ভিজিয়ে দিয়েছে, তাই আপনার একটা মন কষাকষি ভাব সৃষ্টি হয়েছে, এটা নয়। আমার ছাগলটা আপনার গাছ খেয়ে নেয়নি, সিম গাছ খেয়ে নেয়নি, আপনার সাথে আমার কোনো দুনিয়াবি দূরত্বের কোনো কারণ নেই, আপনাকে আমি অনেক ভালোবাসি। মাঝে মধ্যে যখন আপনাকে কঠোরভাবে বলি তখন আপনি কেটে কঠোরভাবে ভাববেন না, মনে করবেন যে এটা আমার কল্যাণের জন্যই বলেছে, যে কথা আপনাকে যতই তিতা লাগুক, হক কথা আপনাকে তিতা লাগবে, এ কথাই ঠিক। মর্মে আপনাকে বলছি, আপনি আমাদের একজন দিনী বোন, চারটে কাজ যদি করতে পারেন জান্নাতের সব দরজা খোলা, চারটা কাজ করবেন জান্নাতের সব দরজা খোলা, যেটাতে ইচ্ছা আপনি ঢুকতে পারবেন। এক, সলাত খামসাহা, 75 সলাত আদায় করলো, আপনি 75 সলাত আদায় করবেন, নামাজ পড়বেন। দুই, সমাদ সাহারাহা, রমজান মাসে রোজা থাকলো, রমজান মাসে আপনি সিয়াম পালন করবেন। তিন, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও মানা যায় না, গালি দেয়, অকথ্য ভাষায় কথা বলে, মারে, তারপরে আপনি মেনেই চলার চেষ্টা করুন, আর যদি নাই মানা যায় তাহলে সংসার ছেড়ে দেন, খোলা তালাক করতে পারেন। যদি থাকেন যতই কষ্ট হোক মেনেই চলতে হবে। চার, জেনায় লিপ্ত হবেন না, যদি ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে না করে দেন ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জান্নাতের সব দরজা খোলা। আল্লাহ তো বলেছেন যে আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন। মর্মে মসজিদের সকল পুরুষ মুসল্লিকে এই ঘৃণিত পাপ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সতর্ক করছি, সবাই মিলে বলছি আল্লাহ তুমি আমাদেরকে ঘৃণিত পাপ থেকে রক্ষা করো। খুতবার শেষে এসে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা, তার প্রথম কথাটি হচ্ছে এই যে আমি যেটা দিন রাত বলি সেটা আপনার কাছে কতটুকু মনে থাকে তা আমি বলতে পারি না, হয়তো বা থাকে নাও থাকতে পারে। দেখেন আমি যে আপনাকে জামিয়া সালাফিয়ার কথাটা বলি এটাতে কি আপনি কোনো সময় বিরক্ত হন, আপনাকে খারাপ লাগে? আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি যা টাকা পয়সা ইনকাম করি সবই প্রতিষ্ঠানে খরচ করি, আমি আমার জীবনে 10 টাকা ইনকাম করতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই, আমার সংসার গড়তে হবে আমাকে এটা আমার মাথাতে নেই, কোনো সময় ওটা ভাবিও না, আমি ভাবি না, আমার ছেলে ভাবে না, আমার মেয়ে ভাবে না, আমার বউ ভাবে না, আমরা কেউ ভাবি না। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই, গড়ব ইনশাআল্লাহ, এটা আমার মনে বড় সাধ। কাজেই এই কথাটি কোনো সময় ভারী মনে করবেন না, যেহেতু এই প্রতিষ্ঠান
জনগণের পয়সা দিয়েই চলে, এক মাসে বেতন লাগে, এখন সম্ভবত বেতন লাগবে 17 লক্ষ প্রতি মাসে জানুয়ারি যে বেতন আসবে। এই দেশে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বড়, আপনি তো কোনোদিন গেলেন না, মসজিদ নির্মাণ হয়েছে, 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে, এটা আহলে হাদিসের গৌরবের বিষয়। একসাথে 90% জমির উপরে মসজিদ, প্রায় 20 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান, নাম বিমান থেকে নেমে প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারবেন 5-7 মিনিটের মধ্যে, রাজশাহী বিমানবন্দরে নেমেই খালি বলবেন জামিয়া সালাফে ডাঙ্গি পড়া যাব, অল্পক্ষণ পরে আপনাকে প্রতিষ্ঠানে পৌঁছে দিবে। যেই কথাটা বলতে চেয়েছি, প্রথমে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, এটা আমার দাবি, এটা ভুলে যায় না, যে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটাকে কবুল করো, এইটা আমার জোরালো দাবি। দ্বিতীয়, এই প্রতিষ্ঠানের একটা মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম, সবাই পড়বেন, এটা আমার জোরালো অনুরোধ। মসজিদের যত পুরুষ মুসল্লি আছেন, যত মহিলা মুসল্লি আছেন, আপনি আমার দিনী বোন, জানি না আপনি মাসিক আল ইতিসাম পত্রিকা পড়েন কি না, এটা প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা, এদি আমি সারা পৃথিবীতে এই প্রতিষ্ঠানটা প্রচার করতে চাই। এই পত্রিকাটা আরবি ভাষায় ব্যবহার হবে, অচিরে বাংলা ভাষায় বের হবে, এখন বাংলা ভাষায় বের হচ্ছে, আরবি ভাষায় বের হবে এবং ইংরেজি ভাষায় বের হবে ইনশাআল্লাহ। সময়ের ব্যবধান, এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সম্মেলন, দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামারা থাকবেন, ফেব্রুয়ারির 13-14 বৃহস্পতিবার শুক্রবার। সামনে সময় হয়তো আপনার সাথে আমার সাক্ষাৎ হবে কি না, যার জন্য আজকে এই জুমায় বলে রাখলাম, সাদ করে একটু দেখে আসেন, দেখে আসলে অন্তরটা পরিবর্তন হবে, আর সহযোগিতাই থাকবেন 10 টাকা হলেও। আমি আপনাকে বলেছি যে আল্লাহ রাসূল সকালে উঠে বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিতে পারে, তো উমার বললেন যে আজকে সুযোগ পেয়েছি, আমি আবু বকর সিদ্দিককে ঠগিয়ে দেব, আমি অর্ধেক দিলাম। তখন আল্লাহ রাসূল বলছেন আবু বকর সিদ্দিক তুমি কি দেওয়া, তখন আল্লাহ রাসূল বলছেন আবু বকর সিদ্দিক বলছেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। ও, ভ্যান ভাড়াও হবে না, ভ্যান ভাড়াও হবে না, 2-4-5 টাকা হতে পারে, ভ্যান ভাড়াও হবে না, কিন্তু উনি যা বলেছেন তার বাক্য ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না। উসমান, তখন উসমান রাজিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের আমি যাতায়াত খরচ, খাওয়া খরচ দিব। তো মানুষ ছিল 30,000, 15,000 মানুষকে 15,000 উট দিবেন আর 3 মাসের খাওয়া খরচ দিবেন, নেন এবার, এরই নাম টাকা। বর্তমান সরকারকে যদি বলা হয় যে 15,000 মানুষকে 3 মাস পালন করতে হবে, এটা কঠিন, উট দেওয়া তো বহু দূরের কথা, 52 দিবেন আর খাওয়া খরচও দিবেন 3 মাসের 15,000 মানুষকে, এর নাম ধনী। তো কারো টাকা দিয়ে কাজ হবে আর কারো টাকা দিয়ে বরকত হবে, তখন ওটা আর শেষ হবে না। আবু বকর সিদ্দিকের টাকা এখানে ঢুকে যাওয়া মানে কি, এই টাকা আর শেষ হবে না, এই কাজ করো, ওই কাজ করো, ওই কাজ করে শেষই হয় না, তার মানে বরকত ঢুকে গেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, এই প্রতিষ্ঠানটাকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ এই মসজিদ পারপাশ অনেক মানুষ মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তাদের ভুল ত্রুটিকে তুমি মাফ করো, তারা তোমাকে সন্তুষ্ট করার জন্য কাজ করে গেছে, মানুষ হিসেবে তাদের কাছে ভুল ত্রুটি কিছু থেকে যেতেই পারে, তুমি তাদেরকে মাফ করো, তুমি তাদের কবর প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা বাড়িতে হাসপাতালে অসুস্থ অবস্থায় আছি, তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, এই অশ্লীল কাজ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এই জুমার খুতবার শেষে এই জোরালো দাবি তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম।